ডাকাতের বাচ্চা রাস্তায় গামছা পরে পুরীতে বাস দিত, ডাকাতদের কথার উত্তর দেব না। আমার বাড়ি, আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার, ওই চোরটা বলতে পারবে নাকি? 3 লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা, 1 লক্ষ টাকা বোনাস পেয়েছে 4 মাস পরে, এটা শুভেন্দু অধিকারীর জন্য, আপনাদেরও বঞ্চিত করে, কে নেন কে নেন না জানি না, কলকাতার সাংবাদিক 2000 টাকা আর জেলার সাংবাদিক 1000 টাকা পুজোর সময়, কলকাতা সিভিক ভলেন্টিয়ার 5300 টাকা আর জেলার সিভিক ভলেন্টিয়ার 2000 টাকা, আমার দাবিতে এই তো 4 দিন আগে ঢুকিয়েছে অ্যাকাউন্টে 3300, এই উজালাও আমি ওকে খাওয়াবো, চোর মমতাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে আমি জানি। এই রাজ্যে চাকরি নেই, যেখানে তৃণমূল বলছে মন্দির হলে বাইরে বাটিয়াতে ভিক্ষা করতে হবে, সেখানে দেখা যাচ্ছে বাংলার যুবকরা গিয়ে সেখানে আর্থিক উপার্জন করছেন। এই রাজ্যে আর এই যে মাটির প্রদীপ, হ্যাঁ, বাজারে 6 টাকা করে, আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে 3 টাকা করে নিয়েছি, কুমোররা আমাকে বলছে তো 1 টাকা লাভ থাকবে, এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার, আমরা তো ঝান্ডা সাজাবো, আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা, আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে, হাজার হাজার টেলারিংয়ের লোকরা ধ্বজ কাটছে। 5 কোটি লোক এখনো পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে, এই যে খরা বন্যা ঝড় ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলা বঞ্চিত, আবার 75 লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই, এখানে ডিএমদের একটা কমিটি আছে, সেই কমিটিকে অ্যাপ্রুভ করতে হয়, ডিএমরা আমাদেরকে মুখে বলেছে, 5 জন ডিএম আমাকে বলেছে ফেস টাইমে ফোন করে, যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না। আরে এটা করছেন কেন? তৃণমূলের লোকরাও তো পায়, উজালার কানেকশন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি ভাগাভাগি হয় না, হিন্দু মুসলমান ভাগাভাগি হয় না, তাহলে 75 লক্ষ গোটা ভারতবর্ষে 43 লক্ষ অলরেডি এক্সস্ট, আমরা পশ্চিমবঙ্গে পাবো না কেন বিনা পয়সায় গ্যাসের কানেকশন? এই যে সংকীর্ণ নিম্ন রাজনীতি, এই রকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না, এত ছোট সংকীর্ণ মনা, সারাক্ষণ রাজনীতি এবং ধ্বংসের চিন্তা করা, আর পরিবারকে কি করে নিজের পরিবারকে রক্ষা করা যায়, আর ভাইপোকে কি করে আগামী দিনে নেতা বানানো যায়, আর হাজার হাজার কোটি টাকা লুট করা যায়, এর বাইরের এই মুখ্যমন্ত্রীর কোনো এজেন্ডা নেই। এর প্রতিবাদ আমি করেছি, মুখ্য সচিব ব্যবস্থা না নিলে কি করে ব্যবস্থা নিতে হয় আমি জানি, আমি জানি সে ব্যবস্থা আমি নেব।